ভবিষ্যতে কি পৃথিবীটা এমনই থাকবে নাকি মানুষ ওয়ালপেপারের মতো কাপড়ের রঙও পরিবর্তন করতে পারবে এক ক্লিকে? ভাবুন তো, অনেক রোগী তো দেখেছেন, কিন্তু এমন কোন রোগের কথা শুনেছেন কি যে রোগে মানুষ পাথরের মতো মূর্তি হয়ে যায়? মানুষ যেমন না খেয়ে মারা যায়, তেমনি কিন্তু খেতে খেতেও মারা যায়। স্ক্রিনে আপনারা এই মুহূর্তে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই সুন্দরী মেয়েটি আসলে রিয়েল লাইফে এক্সিস্টই করে না। পৃথিবীটা আমরা যতটা আজব ভাবি তার চেয়ে এটি বেশি আজব। কি বিশ্বাস হচ্ছে না? হবে, তার জন্য এই ভিডিওটি দেখুন। আপনি যে এখন এই রং চেঞ্জ হওয়া কাপড়গুলো দেখছেন, এগুলোই হচ্ছে ফিউচারের কাপড়। জাপানে একটি এক্সিবিশন হয়েছিল যেখানে দেখানো হয়েছিল ভবিষ্যতের ড্রেস কেমন হবে। তার মানে হচ্ছে ফিউচারে আপনার জামা কাপড়গুলো বর্তমানের মতো মোটেও থাকবে না। ভবিষ্যতে আপনি যেই রং ইচ্ছা সেই রঙই পাবেন একটি জামার মধ্যে। আপনি কম্পিউটার স্ক্রিনে যেভাবে ওয়ালপেপার বদলাচ্ছেন, সেভাবে চাইলে আপনার জামার রঙও চেঞ্জ করতে পারবেন। নাম্বার টু, এমন কোন রোগের নাম শুনেছেন যে রোগে মানুষ পাথরের মতো মূর্তি হয়ে যায়? এই রোগটির নাম এনসেফালাইটিস লেথার্গিকা। 1920 সালে এই রোগটি অনেক বেশি দেখা গিয়েছিল। এই রোগে তখন 5 লক্ষ মানুষ আক্রান্ত হয়েছিল, যার মধ্যে 1/3 মানুষ মারাও গেছেন, আর বাকি যারা জীবিত ছিলেন তারা জীবিত থেকেও মৃত প্রায় ছিলেন, কারণ তারা বসে থাকতো জম্বির মতো। তারা না নড়াচড়া করতে পারতো, না হাঁটতে পারতো, এমনকি খেতেও পারতো না। আর ওনাদের মধ্যে একজন ছিলেন ফিলিপ লেথার। উনি টানা 70 বছর ধরে এভাবে বসেছিলেন। তারপর 2003 সালে উনি মারা যান। নাম্বার থ্রি, জাপানে এক শহর আছে যার রক্ষার দায়িত্ব পুরোপুরি রোবটের। জাপানের হোকাইডো দ্বীপে তাকিকাওয়া নামে শহর রয়েছে। সেখানকার মানুষজন ভাল্লুকের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছিল। প্রতিনিয়ত ভাল্লুক এসে ফসল এবং সবকিছু নষ্ট করছিল। ভাল্লুকের কর্মকাণ্ড বন্ধ করতে শহরবাসী শিয়ালের রোবট স্থাপন করে। আসলে রোবট হলেও দেখতে শিয়ালের মতো থাকায় ভাল্লুকেরা ভয় পেত। উন্নত প্রযুক্তির তৈরি এই শিয়ালের শরীরে আছে মোশন ডিটেক্টর। এর সাহায্যে অনেক দূর থেকে ভাল্লুক ডিটেক্ট করতে পারে এরা, এবং সেই মুহূর্তেই এর চোখে লাল আলো জ্বলতে শুরু করে, মাথা এপাশ ওপাশ ঘুরতে থাকে, এবং শিয়ালের মতো এরা চিৎকার করতে থাকে, এবং ভাল্লুক ভয় পেয়ে পালিয়ে যায়। নাম্বার ফোর, ইনি হলেন ইনস্টাগ্রাম মডেল ইমা গ্রাম। ভাবতে পারেন তার মধ্যে বিশেষ কি আছে? এরকম লাখ লাখ ইনস্টাগ্রাম মডেল আছে, কিন্তু আমি যদি বলি আসল দুনিয়ায় তার কোনো অস্তিত্বই নেই, মেয়েটি আসলে কোনোদিন জন্মগ্রহণই করেনি, তবে কি বলবেন, এই মেয়েটির পুরো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা হয়েছে। মডেলিং ক্যাফে নামের জাপানিজ কোম্পানি এটি তৈরি করেছে। আর যদি এরকম ভার্চুয়াল একটি মেয়ে তৈরি করা যায়, তাহলে আগামী 10 বছর পরে তো মুভিতে নায়ক নায়িকারই প্রয়োজন হবে না, তাদেরকে তো এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারাই তৈরি করা যাবে। তার মানে কি নায়ক নায়িকাদের ক্যারিয়ার শঙ্কায় রয়েছে? নাম্বার ফাইভ, অস্ট্রিয়ান জনপ্রিয় ম্যাথমেটিশিয়ান ও লজিশিয়ান কার্ট গোডেন একটি অদ্ভুত ভয়ে আক্রান্ত হয়েছিলেন, এবং সেটাই তার মৃত্যু ডেকে আনে। 1978 সালে কার্ট গোডেলের স্ত্রী অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিল। সে সময় কার্ট গোডেলের কাছে হঠাৎ করে সব খাবার বিষাক্ত মনে হওয়া শুরু করলো, এবং তিনি সব ধরনের খাবার খাওয়া বন্ধ করে দিলেন, ফলে তিনি ক্ষুধার্ত হয়ে মৃত্যুবরণ করেন। অপরদিকে অপরিমিত খাবার খাওয়াও অনেক সময় বড় ধরনের বিপদ ডেকে আনে। 1771 সালে সুইডেনের রাজা অ্যাডলফ ফ্রেডরিক অতিরিক্ত বেশি খেয়ে ফেলার পর হজম করতে না পেরে মৃত্যুবরণ করেন। নাম্বার সিক্স, মানুষ ঘোড়াকে বশ করে নিজেদের কাজে ব্যবহার করার জন্য, তেমনই কি একটি প্রাণী অন্য প্রাণীকে বশ করতে পারে? হ্যাঁ পারে। আমরা যেরকম ঘোড়ার চোখের পাশে রশি বেঁধে লাগাম লাগিয়ে এবং চাবুক মেরে নিয়ন্ত্রণ করি, এক কথায় বশ করি, তেমনি প্রাণী জগতেও এক প্রাণী অন্য প্রাণীকে বশ করতে পারে। উদাহরণস্বরূপ, এক ধরনের মৌমাছি তেলাপোকার ভেতরে এক প্রকার কেমিক্যাল ছড়ায়, যার দ্বারা তেলাপোকা মৌমাছির নিয়ন্ত্রণে চলে যায়। এরপর মৌমাছি নিজের স্বার্থে তেলাপোকাকে যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারে। নাম্বার সেভেন, আপনি হংকং এর কিছু কিছু অ্যাপার্টমেন্টে চারতলা খুঁজে পাবেন না, কারণ চাইনিজ ভাষায় ফোর অর্থাৎ চার উচ্চারণটি অনেকটা ইংরেজি শব্দ ডেথের মতো, যার অর্থ হচ্ছে মৃত্যু। তাই সেখানকার অনেক মানুষ ফোর সংখ্যাটিকে
আনলাকি সংখ্যা মনে করে। অন্যদিকে চাইনিজ ভাষায় আটের উচ্চারণ এবং ইংরেজি শব্দ ওয়েলথের উচ্চারণ একই রকম। ওয়েলথ অর্থাৎ সম্পদ, তাই তারা ইংরেজি আট সংখ্যাটিকে লাকি হিসাবে মনে করে। নাম্বার এইট, এক টিয়া পাখি একবার তার মালিকের জীবন বাঁচিয়েছিল। এই লোকটির নাম অ্যান্টন নুইগিয়ান, যিনি অস্ট্রেলিয়ায় বসবাস করতেন। একদিন উনি গভীর রাতে ঘুমিয়েছিলেন আর তখনই তার বাসায় আগুন লেগে যায়। এই আগুন লাগার দৃশ্য দেখে তার টিয়া পাখিটি তাকে জোরে জোরে ডাকতে শুরু করে। সেই ডাকে তার ঘুম ভাঙলে তিনি আর টিয়া পাখি আগুন থেকে পালিয়ে নিজেদের জীবন বাঁচায়। নাম্বার নাইন, আমাদের সকলেরই প্রচুর সাদা চর্বি রয়েছে, কিন্তু অন্য এক ধরনের চর্বিও আছে যা কিনা বাদামি চর্বি। এই চর্বি বেশি সক্রিয়, এটি ক্যালোরি পোড়ায় এবং আপনাকে ঠান্ডার সময় উষ্ণ থাকতে সাহায্য করে। LifeFinder.com এর সহপ্রতিষ্ঠাতা রবার্ট সেগল বলেন, শীতকালে বাদামি চর্বির মাত্রা বেড়ে যেতে পারে। এটি সম্ভবত আপনাকে উষ্ণ রাখার জন্য প্রকৃতির একটি বিল্ট ইন বৈশিষ্ট্য। আপনি ঠান্ডা তাপমাত্রায় ব্যায়াম করে বাদামি চর্বিকে অধিক সক্রিয় করতে পারবেন। মেলাটোনিনের মাত্রা উচ্চ রেখে এবং রাতে নীল আলো এক্সপোজার পরিহার করে বাদামি চর্বি বাড়াতে পারেন। অন্য একটি উপায় আছে, খোসা সহ আপেল খাওয়া। আপেলের খোসার আর্সেনিক অ্যাসিড বাদামি চর্বি বৃদ্ধি করে। কেমন হয় যদি চাঁদেরও একটি চাঁদ থাকে? ইন্টারনেটে একে বলা হয় মুনমুন, বাংলা করলে হয় চাঁদ চাঁদ। যদিও এটি একটি তাত্ত্বিক বিষয়, তবে সম্প্রতি বিভিন্ন গণনায় দেখা গেছে বিষয়টি অবাস্তব কিছু না, হয়তো ভবিষ্যতে তা আবিষ্কার হতে পারে। একটি সাধারণ তারার মৃত্যুর পর নিউট্রনের তারাগুলো বেশ ঘন হয়ে যায়। তারা রেডিও প্রবাহ, এক্সরের মতো বিভিন্ন প্রবাহ ছুটতে থাকে। 2018 সালের সেপ্টেম্বরে এরকম একটি তারা থেকে অবলোহিত রশ্মি আসতে থাকে যা আগে কখনো দেখা যায়নি। বিষয়টি বেশ রহস্যে ঘেরা ছিল। নাম্বার ইলেভেন, ইনি ইন্দোনেশিয়ার 33 বছর বয়সী জোশুয়া। একদিন তিনি তার ঘরে শুয়েছিলেন, হঠাৎ একটি জিনিস ছাদ ভেদ করে তার ঘরে আসে। ভালো করে দেখার পর সে বুঝতে পারে সেটি একটি মেটোরাইট অর্থাৎ উল্কাপিণ্ড। সেটির ওজন ছিল 2 কেজি। আরো পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় এটি 4 বিলিয়ন বছর পুরনো আর এর বর্তমান মূল্য হচ্ছে প্রায় 10 কোটি টাকা। ভাবতে পারছেন? নাম্বার 12, দশম শতাব্দীর গ্রিসের অ্যাথেনিয়ান আইনজীবী ড্রাকো, যার তৈরি কঠোর আইনি ধারা আইনগুলো অ্যাথেন্সের তুচ্ছ এবং গুরুতর অপরাধে অপরাধী উভয়কেই মৃত্যুর শাস্তি দেওয়ার বিধান দিয়েছিল। তাই আজও দমনমূলক আইনি পদক্ষেপের বর্ণনা দেওয়ার জন্য সেই ড্রাকোনিয়ান শব্দটির ব্যবহার করা হয়। প্রচলিত উপকথায় জানা যায় ড্রাকো একটি থিয়েটারে তার ভক্তদের দেওয়া টুপি, কোট প্রভৃতি অতিরিক্ত উপহারের কারণে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি এত বেশি উপহার পেয়েছিলেন যে তার তলায় চাপা পড়ে দম আটকে মারা গিয়েছিলেন তিনি। ভাবতে পারছেন? নাম্বার 13, না কুচো মানুষের অভাব নেই পৃথিবীতে, তবে তারা সবাই লজ্জা পাবে ইয়র্কশায়ারের টমাস অ্যাডারসের নাক দেখলে। ঝাড়া 7.5 ইঞ্চি লম্বা নাক ছিল এই ভদ্রলোকের। নাম্বার 14, অনেকেই হয়তো লক্ষ্য করেছেন যে তার পাশে থাকা মানুষটি ঘুমিয়ে আছে অথচ তার চোখ দুটি নড়ছে, এর কারণ কি? বিজ্ঞানের ভাষায় যখন একজন ব্যক্তি স্বপ্ন দেখেন তখন স্বপ্নে তিনি চারপাশের সবকিছু দেখতে চান আর তাই তার চোখ দুটি নড়াচড়া করে। তবে কিছু প্রাণী কিন্তু মানুষের মতো না, যেমন তিমি মাছ এবং ডলফিন। তারা অর্ধেক ঘুমায়, মানে তারা একই সময়ে অর্ধেক জাগ্রত থাকে এবং অর্ধেক ঘুমিয়ে থাকে। পুরোপুরি ঘুমিয়ে পড়লে তাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় এবং শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া ব্যাহত হয়, তাই তারা অর্ধ জাগ্রত এবং অর্ধ ঘুমন্ত থাকে। নাম্বার 15, আপনি যদি বেশি পরিমাণে খেয়ে ফেলেন তাহলে বেশ কিছু সময় পর্যন্ত আপনার শ্রবণ শক্তি কমে যাবে, তবে কিছু সময় পর আবার আগের অবস্থায় ফিরে আসবে শ্রবণ শক্তি। তাছাড়া আপনি কি জানেন মানুষের শরীরে সব থেকে শক্ত অংশ হলো হাড়, কিন্তু এই হাড় একদিন না একদিন ক্ষয়ে যাবে, কিন্তু আপনার শরীরের চুল কখনো নষ্ট হবে না, কারণ জলবায়ু পরিবর্তনে বহু অ্যাসিড সংযোগেও চুলকে বিনষ্ট করা সম্ভব নয়, তবে আগুনের সাহায্যে চুল খুব সহজেই নষ্ট হয়। নাম্বার 16, কোল্ড ড্রিঙ্কস এবং বিয়ারের ক্যান দেখতে প্রায় একই রকম লাগে, তাই অন্ধ ব্যক্তিরা বিয়ারের বোতল নিতে চাইলে ভুলবশত কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্যা দূর করেছে জাপান। জাপানে বিয়ারের বোতলের গায়ে ব্রেইল লিপি দিয়ে বিয়ার লেখা থাকে, এতে করে অন্ধ ব্যক্তিরা হাত দিয়ে স্পর্শ করেই বুঝতে পারেন এটি বিয়ার নাকি কোল্ড ড্রিঙ্কস। নাম্বার 17, আমরা মাঝে মাঝে লজিক্যাল কথা না ভেবে
মনের ডাকে সাড়া দিয়ে পড়ে যায় মহাবিপদে। কিন্তু এমন এক জীব আছে যার এমনটা হয় না, কারণ তার মস্তিষ্ক আর হৃদয় একই জায়গায়। অনেকেই বলবেন, এটি আবার কেমন কথা, এমনটা আবার হয় নাকি? আমি বলবো হয়, যদি সেটি হয় চিংড়ি মাছ। চিংড়িদের তাই এমন সমস্যায় পড়তে হয় না, কারণ তার হৃদয়ই মাথায় অবস্থিত। নাম্বার 18, আপনি কি জানেন বিড়ালেরা ফোনের প্রতি আসক্ত? যারা বিড়াল পালেন তারা লক্ষ্য করে থাকবেন, ফোনটি বেজে উঠলেই বাড়ির বিড়ালটি সবার আগে দৌড়ে ফোনের কাছে চলে আসবে। এর কারণ হলো কৌতূহল। এরা বোঝার চেষ্টা করে আসলে ফোনে কিভাবে কথা বলা যায়, অথবা কার সাথে কথা বলা যায়, কিংবা কাউকে দেখা যাচ্ছে না তবুও মনিব কার সাথে কথা বলছে। এসব প্রশ্নের উত্তর খুঁজতেই বিড়াল সাধারণত ফোনের কাছে সবার আগে দৌড়ে যায়। তাছাড়া এরা আরো লক্ষ্য করে যে ফোনে কথা বলার সময় তাদের প্রতি মনিবের মনোযোগ কিছুটা কমে যায়, তাই মনোযোগ কেড়ে নেওয়া উৎসটি তারা নিজেরাই এত আগ্রহ নিয়ে দেখে। তাছাড়া বিড়াল সবটুকু খাবার শেষ করে না, অনেক সময় ধরে খেয়ে খাবারের কিছুটা অংশ বাঁচিয়ে রাখে। মজার ব্যাপার হলো এমনটি সে তার মনিব থেকেই শিখেছে। যে সকল বাড়িতে মনিব তার বেঁচে যাওয়া খাবার থেকে বিড়ালকে খেতে দেয়, সে সকল বাড়ির বিড়ালগুলো নিজের খাবার মনিবের জন্য বাঁচিয়ে রাখতে শেখে। হাউ সুইট! আমাদের পরিবেশটা যেন এক মহা জটিল জায়গা। আমরা একে যতটা স্বাভাবিকভাবে নেই তার থেকে অনেক বেশি অস্বাভাবিক ব্যাপার নিত্যদিন ঘটছে এখানে। তার কতটাই বা আমরা জানি, ভালো করে ভেবে দেখা যাবে আমরা কিছুই জানি না। বেশিরভাগ জিনিসই আমাদের অজানা, কিন্তু এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে অনেকেই নিজেকে মহা জ্ঞানী মনে করেন, নিজেকে ভাবেন সব জানতা, কিন্তু সেটি সম্পূর্ণ তাদের ভুল ধারণা। তাই তো মহাজ্ঞানী ব্যক্তিরা বলে গেছেন, জানার কোনো শেষ নেই। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো। শুধুমাত্র এভাবেই পিনিক পার প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।